ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার হত্যার প্রতিবাদে পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর ঘটনার পর শোকসভার আয়োজন করে গেরুয়া শিবির। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি, তার ছবিতে মাল্যদান করা হয়। সঠিক ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। তপশিলি জাতির ভোট না মেলায় প্রতিহিংসার রাজনীতিতে নেমেছেন মুখ্যমন্ত্রী, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 10 দিনে বাংলায় একের পর এক রাজবংশী তপশিলি সম্প্রদায়ের মানুষের প্রাণ গিয়েছে। তিনি গত বিধানসভা ভোটের কথাও উল্লেখ করেন। তপশিলি জাতিদের ভোট পেয়ে আমি নন্দীগ্রামে জিতেছি, মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, সংখ্যালঘুদের ভোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার হত্যার প্রতিবাদে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু। কেন মমতা বাংলায় নোংরা রাজনীতি করছেন, এই নিয়ে প্রশ্ন ভিড় করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। জনজাতি, শিডিউল কাস্ট এবং ওবিসি হিন্দু, দেখবেন গত 10 দিনে 3টে মার্ডার হয়েছে আর 2 মেয়ে বাচ্চা মেয়ে স্কুলে অত্যাচারিত হয়ে মারা গেছে, একটা কালিয়াগঞ্জে, একটা ওল্ড মালদাতে, একটা চাইমন্ডল, একটা রাজবংশী, দুটোই শিডিউল কাস্ট। মৃত্যুঞ্জয় বর্মন রাজবংশী শিডিউল কাস্ট, রাজেন্দ্র সাউ রানীগঞ্জ ওবিসি হিন্দু, আর বিজয়কৃষ্ণ ভূঁইয়া নবসূত্র দলিত। বিজেপিকে যারা মন থেকে সমর্থন করেন, যাদের ভোটে আমরা জিতেছি, আমি নন্দীগ্রামে জিতেছি, মূলত শিডিউল কাস্ট বুথগুলোতে 90% ভোট আমি পেয়েছিলাম বলে, সংখ্যালঘু বুথে মমতা ব্যানার্জি 99% ভোট পাওয়ার পরেও আমি জিততে পেরেছিলাম। তাই এসসিদেরকে শিক্ষা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই নোংরা পথ নিয়েছেন। আমি তো বলছি প্রকাশ করে দেখা, আমার হাতে হেরেছেন আর সবার হাতে প্রাক্তন হবে না, তাই বলছি। বিজয়কৃষ্ণ ভূঁইয়া নিরুদ্দেশ হওয়ার সময় থেকেই আপনারা মিডিয়া উনার আইডেন্টিফিকেশন দিয়েছেন, নতুন আইডেন্টিফিকেশনের নিট হাইকোর্টে উনার পুত্র প্রসেনজিৎ ভূঁইয়া মামলা দাখিল করার পরে উকিলের চিঠির পরে বিকাল 4:30 সময় ওই তোলা তোলা হাসান আর পূর্ণেন্দু মাঝিকে বলে একটা ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে গায়ের জোরে পিএম করেছে। পিএমটা অসম্পূর্ণ বলেই পরিবারের লোক কোর্টে গেছিল, আজকের যে পিএমটা হয়েছে তার রিপোর্ট পরিবার পাবে, কোর্টে জমা হবে, সোমবার অব্দি অপেক্ষা করুন। কি নৃশংসভাবে এই খুন করা হয়েছে কয়েকটা দিনের মধ্যে তার প্রমাণ হবে, এবং খুনি পরিকল্পনাকারী উভয় স্থান গারদে হবে নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।